এবার ভাল লাগিছে। তো এবার যোনবোৰ দৰ্শক মানে হেবৰ কি কি কব বিচাৰিব, ভিডিওবোৰ চাই থাকিব, ভিডিওবোৰ চাই থাকিব, সঁচাকৈ ভাল লাগিছে। গুৱাহাটীত ফার্স্ট টাইম শ্বুটিং, সো এক্সাইটেড, মই বি ভাল লাগিব, চাওঁ আৰু কেনেকুৱা হয়। সুপ্রভাত সকলকে, আর আজি আমি ওলাই গৈছো না শ্যুটিংৰ কাৰণে, শ্যুটিংৰ কাৰণে আজি আমি আহিছিলোঁ ইয়াত। তো আজি কৰিব লাগিব শ্যুটিংটো, কালি দিনটো অলপ ৰেষ্ট কৰিলোঁ আৰু আজি দিনটো আৰম্ভ কৰিব লাগিব শ্যুটিংটো। আৰু লোকেশ্যনটো আমি যাম এতিয়া ওলাবলৈ, সবে লৈছে। তাৰপিছত কালি আমি জিতেন দাক দেখুৱালোঁ, সঞ্জিত দাক দেখুৱা নাই, সঞ্জিত দাক আপোনালোকক দেখুৱাম কেনেকুৱা, তাৰ লগত কি কি কথা বতৰা হয় বাৰু। গাইজ চাব পাৰিছে, এইটো আই টি পাৰ্ক এৰিয়া হয়, আৰু ইয়াত এইটো আই টি পাৰ্ক বুলি কয়, সেইফালে আই আই টি আছে মানে গুৱাহাটী আই আই টি, এইবোৰ বিল্ডিং যোনবোৰ দেখিব পাৰিছে এইবোৰ এইবোৰ আই আই টি হয়। তাৰ এইফালে চাব পাৰে, এইবোৰ পাহাৰ এৰিয়া, হিলি এৰিয়া আছে। তো গুৱাহাটীত সেইটোৱে মজা মানে, হিলি এৰিয়া আছে, তাৰপিছত ৰিভাৰ বেংক আছে, নদী কাষৰীয়া জেগা আছে, তো পুৰা মজা লাগি আছে, চাই থাকিব আৰু মজা মজা। যাত্ৰাত আছে এতিয়া ৰং বিজিৰ লোকটো চাওক, আৰু এইজন আমাৰ বন্ধু, ভাল লাগিছে লগ পাই কিনে। সো ফাইনেলি আমার এই লোকেশন হব, এই জায়গা আমার শুটিং হব। সো চাব পাৰিছে, যে অলপ হিলি এরিয়া আছে, তারপর রিভার ব্যাঙ্ক আছে, যে মানে কইছিলো রিভার ব্যাঙ্ক ইয়াত আছে, পুরো মজা একদম ধুনিয়া প্লেস আছে। তারপর এইফালে আছে পুরো পাহাড় টাইপের এরিয়া, এইফালে পাহাড় টাইপের এরিয়া আছে, আর আমার যান ক্রিও আছে, তারপর যান এক্টর সকল আছে, এক্টর সকল তাদের রক্ষি আছে, তারপর সিঙ্গারও তাদের রক্ষি আছে। তো আমি ইয়াত আছো, আর মূল লগত আছে আবেগ, আবেগ ভিডিওটি করে দেওয়ার বাবে বহুত বহুত ধন্যবাদ, ওয়েলকাম। তারপর আজি আমার যদি লোকেশনত শ্যুটিংটো হব, অনোখা প্লেস মানে, আগত আমি এনেকা প্লেসত করা নাই, তো যি হব নহব আপনাদের দেখাম, বহু ভাল লাগবে বলে আশা করছো, আর ভিডিওটা সম্পূর্ণলেকে চাবো। রক বিকিদা লাগাতে আছে, তো বিকিদা আজি শ্যুটিংটো হব যে কেনেকা একটা ফিলিং আপনার? বহুত ভাল লাগিছে, প্রথমবার আহিছো শ্যুটিংৰ কাৰণে গুৱাহাটীত, তো ভাষা নাই, ভাষা পোৱা নাই, মই কি কম কি নাই, লাষ্টত আপোনালোকেহে জনাব কেনেকুৱা হৈছে কি নাই, সেইটোৱে মই আশা চালোঁ আপোনালোকৰ কমেণ্ট পঢ়াৰ পাছতহে মই কিবা এটা ক'ব পাৰিম, কিন্তু ভাল লাগিছে, ধন্যবাদ। তো চাইছে একদম পুৰা এক্সাইটমেণ্ট এটা ফিলিং আহিছে মানে, কেমেৰা শ্বুটিং হৈছে ন, বন্ধুসকল আমার এইফালে চাব পাৰিছে, পুরা মেকআপ চলি আছে মানে, বিকিদার মেকআপটো হয়ে গেল, বিকিদা আগুয়ে আছে গৈ আছে, তারপর এই আবেগ, আবেগরও মেকআপ হয়ে গেল, কেনে ধুনিয়া লাগছে ল'ৰাটো, বিকিদাকে চাব পাৰে কেনে ফ্রেশ লাগছে না। তো মেকআপ হয়ে গেল, এটা ড্রেস চেঞ্জ করি, এটা ড্রেসটা চেঞ্জ করে আমি সাইডত অল্প আহিছো, তো সেইফালে পাছফালে চাব পাৰিছে, আর লোকেশনটো কিন্তু একদম গুলি লাগিছে, একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, আপনার কেনে লাগিছে কমেন্ট বক্সত জনাব এই কথাটো। তো এটা ড্রেসটা চেঞ্জ করে তারপর কেনেকা কেনেকা শ্যুটিংবোৰ হয় সেইবোৰ দেখাম, গুৱাহাটীত একদম কেনেকা হ'ব মানে বস্তুটো, আমি লোকেল এৰিয়াটো দেখাইছো আগত, কিন্তু গুৱাহাটীত ফাৰ্ষ্ট টাইম শ্বুটিং, সো এক্সাইটেড মই বি, ভাল লাগিব, চাওঁ আৰু কেনেকা হয়। গৈ আছো আমি, সবে গৈ আছে, তাৰপিছত লোকেশ্যনটো পাই গ'লোঁ অলৰেডি, গম পালে আপোনালোকে, তেতিয়া ডাইৰেক্ট ডান্সৰ শ্বুটিংটোহে কৰিব যাবি, গৈ আছো, তো ব'লক দেখাইছো। অকল মই যেনে কৈছিলোঁ জিতেন্দ্ৰ দাক লগ পাইছিলোঁ, কিন্তু আমি সঞ্জীৱ দাক লগ পোৱা নাছিলোঁ, এয়া সঞ্জীৱ দা হাই। তো আজি এটা বহুত ধুনীয়া গানৰ শ্বুটিং হৈ আছে, তো আপোনালোকে চাব আৰু ইহঁতক মৰম কৰিব, ইমান কষ্ট কৰি ইহঁতে ইমান দূৰৰ পৰা আহিছে, তো চাব পিছাও আৰু এইবাৰ এক্টিঙত আছে, তাৰপিছত এইটো সঞ্জীৱ দা আছে, জিতেন্দ্ৰ দা আছে, তাৰপিছত এক্ট্ৰেছকেইটা সেইফালে আছে, দূৰত আছে, ব'লক দেখাই আছোঁ কেনেকৈ কেনেকৈ হ'ব। চোন অলপ দেৰিকৈ আহিলে ব্ৰ, পজিশ্যন লৈ লৈছে, এফালে ডান্স শ্বুটিংটো হ'ব এতিয়া, ডান্সবোৰ দেখাব নোৱাৰোঁ কেলে কি অফিচিয়েল ভিডিঅ'ত চাব লাগিব, এফালে কেমেৰা পাৰ্চন বি পুৰা ৰেডি, এফালে
পুরো মিলাই আছে, লাইন আপ করে আছে, যদি লাইনটা মিলে যায় ডান্সটা আরম্ভ হবো। সর্গিটা হয়ে গেলে এতিয়া অল্প হিলি এরিয়া চিন্তু লম, এফালে সিট শর্ট হবো, এফালে কিমান যে কষ্ট করিব লাগে এটু চাই কিনে গম পাব পারে যে ইমান খাতরা খাতরা মুশকিল মুশকিল জায়গাত শর্ট লব লগা হয়েছে। তো গম পাইছে কিমান মুশকিলত করেছে হেঁতি। তো ভিডিওটো পুরা চাব, ভাল লাগিব, যেতিয়া আহি যাব তো পুরা চাব, মানে চাই চাই কেনেকা কেনেকা কষ্ট করে আছে, ইমান সহজও নহয় ভিডিও বনোয়াটো। তো চাইছে আপনাদের বিকিতা গৈ আছে, রক বিকিতাও সেফালেই গৈ আছে, সেফালে শর্টটো হব যে এটা রক বিকিতার শর্ট আছে মানে। তো বিকিতাও পুরা কষ্ট করেছে, একদম চাব পারিছে, পাহাড় সাহার জপিয়াই জপিয়াই পার হয়েছে। খতরনাক শর্ট চালে গুলি লাগবে, গুলি গুয়াই গেছে, মানে অল্প পিছুয়াই গেছো, মানে মোকো যাব লাগবে এটা পুরো খতরনাক আছে। চাই চাই কেনেকা উপর পর জপিয়া আহিল, খাতরা একদম। মানে পুরা ভোক লাগে গেল, তো সেখানে আমি সিঙ্গড়া লোক আইসো, লোক চাহ আছে, এটা আমি চাহ লো গেছি, আগে দেখা আছো। লাইন আপ হয়ে আছে, আর এইফালে ক্যামেরাম্যান, তারপর যিমান প্রোডাকশন টিম আছে সবে আছে, খতরনাক। আমার ভিডিও যদি চলি আছে, অফিসিয়াল ভিডিওটো এটা অলমোস্ট কমপ্লিট কমপ্লিট হয়ে আছে, এফালে সঞ্জিত দা এটি পুরো ভিডিওটো করে আছে। তো মই এতিয়া আপনাদের দেখাব বিচারিছো যে একট্রেস কাম করেছে ইয়াত, তো তেওঁলোকক দেখাব বিচারিছো। তো এইজনী আমার একট্রেস, এইজনী নাম হয়েছে রিঙ্কি, ন রিঙ্কি কলিতা। তো কামটো করে কেনেকা ভাল লাগছে, বা আগত কেনেকা কাম করেছে, আগত কাম করেছে নি? একবার আগত করেছিল, ন এবার ভাল লাগিছে। তো এবার যোনবোর দর্শক মানে সেবর কি কি কব বিচারিব, ভিডিও চাই থাকিব, সচাকে ভাল লাগিছে, এহতর লগত কাম করিবলে ইমান সুযোগ পালো, থ্যাংক ইউ দে। তার আরো একজনী আছে এড্রেস, তো তার নামটো না জানো বারো, তাই তেওঁকে সুধু এতিয়া। তোমার নাম? নমস্কার, কৃষ্ণা দাস। কৃষ্ণা, ন কৃষ্ণা দাস। তো ইয়ার লগতো আজি থাকিব পাইছো, কথা পাতিব পাইছো, ভাল লাগিছে মোকো। আর তোমাক কাম করি কেনেকা লাগিছে? বহুত বেশি ভাল লাগিছে, রব বিকিতার গান হয়, গানটো খুব ধুনিয়া, আপনাদের শুনিব ভাল পাব সকলে। থ্যাংক ইউ দে, থ্যাংক ইউ। আর এফালে আমার মেন অ্যাক্টর, মই অ্যাক্টর অ্যাক্টরে না, এটু তো এটু আমার মেন অ্যাক্টর, একটু হই গল, একবার ইন্ট্রোডাকশন দি দিয়া আমি আবেগ কাইসব। সো মোবাইল চ্যানেল আছে, ইউটিউব ডেসক্রিপশনের লিঙ্কটো দি দিবা, আপনাদের সকলে চাব। আর এখেতে খুব ভালো ভালো ভিডিও বানায় এন্টেনি, সো এম ভিডিও চাব, সকলে সাপোর্ট করে যাব, সেইটাই আর। আর ভ্লগের জড়িয়ে সমূহ অসমবাসী রাইজলৈ ভোগালী বিহুর বহু বহু ওলগ জানালো, আর যাতে আপনাদের অনাগত আহি থাকা জীবনবিলাকত সুখময় ভরি পড়ক, আমি কামনা করছি।
আৰু ভোগালী বিহুৰ শুভেচ্ছা সকলোকে মই জনাই দিলোঁ এইটো সময়তে আৰু বেছি তো সময় নাই চাগে ভোগালী পুৰা পাতিয়ে আছে সবফালে তো একটেজবোৰকো মই দেখালোঁ তাৰপিছত এফালে পুৰা ডান্স চলি আছে এফালে চাব পাৰিছে এফালে কেনেকুৱা খাতাৰনাক দিছে চাইছে সঞ্জীৱ দা এইটো তো পুৰা একদম ধামাকেদাৰ হৈছে মই ভাবোঁ এইটো ভিডিঅ'টো যোনটো হ'ব এইটো ধামাকেদাৰ হ'বই লাগিব আৰু আপোনালোকৰ ছাপৰ্ট অবিহনে তো আমাৰ এই ভিডিঅ'টো যোনটো সফল হ'ব নোৱাৰিব আৰু এই ভিডিঅ'টো যোনটো আহি আছে এই ভিডিঅ'টো জিতেন্দ্ৰ সঞ্জীৱ অফিচিয়েল চেনেলটোত আহিব য'ত মানে বিভিন্ন ধৰণৰ নাগপুৰী অসমীয়া ছাদ্ৰী আদিবাসী এনেকুৱা ভিডিঅ' আহি থাকে তো তেওঁলোকৰ ডান্সবোৰ চাইছে চাগে জিতেন্দ্ৰ সঞ্জীৱ চিনি নোপোৱা মানুহ এতিয়া অসমত নাই বুলিয়ে ক'ব পাৰি আৰু প্ৰায় তাহাঁতৰ কৰিঅ'গ্ৰাফি পুৰা অসমত চলি আছে সেইকাৰণে মানে ভিডিঅ'টো চাব আৰু পুৰা ফাটাফাটি তো মাচাই দিব এয়াই আৰু লাষ্ট শ্বট এতিয়া ৰক বিকিৰ একদম ফাইনেল শ্বট হ'ব তাৰপাছত একদম পুৰা ভিডিঅ'টো কমপ্লিট হ'ব তাৰ এইফালে সঞ্জীৱ দা আছে তাৰপাছত এইফালে জিতেন্দ্ৰ দা হেতি আছে তাৰপাছত আগত ৰক বিকি আছে তাৰপাছত এইটো জিতেন্দ্ৰ দাৰ দেউতাক তাৰপাছত এইফালে আছে নয়ন তাৰপাছত এইফালে আৰু দুজনমান আছে তো এতিয়া আৰু ফাইনেল শ্বটটো কমপ্লিট হ'ল তাৰপাছত এতিয়া আজি শেষে হ'ব তাৰপাছত আপোনালোক কেনেকুৱা লাগিছে ভিডিঅ'টো ব্লগটো সেইটো চাই কিনে জনাব আৰু মেইন ভিডিঅ'টো যেতিয়া আহিব তেতিয়া পুৰা চাব আৰু শ্বেয়াৰ কৰিব বুলি আশা কৰিছোঁ আৰু আজি ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ।